নমস্কাৰ। আজি মই আপোনালোকলৈ এখন খৰা চেও লৈ আহিছোঁ। আপোনালোকে হয়তো খৰা চেওৰ নাম শুনিছে, বহুতে বজাব নাজানিবও পাৰে। গতিকে মই আজি প্ৰথমে খৰা চেওখন আপোনালোকক এবাৰ বজাই দেখুৱাম, তাৰপিছত সেইখন কেনেধৰণে বজাব পাৰি সেই বিষয়ে আপোনালোকক দেখুৱাম। এতিয়া মই আৰম্ভ কৰিছোঁ। খৰা চেওখন ইমানেই, খৰা চেও অৰ্থাৎ চুটি চেও, গতিকে চেওখন বৰ এটা দীঘল নহয়, বহুত চুটি। আগতে এই চেওখনত নাচনীও নাচিছিল আৰু কোনো কোনো ঠাইত ল'ৰা নাচনীও নচা দেখা গৈছিল। ইয়াৰ কোনো ধৰা বন্ধা নিয়ম আগতে নাছিল। এতিয়া তেনেকৈ ইমান বজোৱা নহয় এই চেওখন, তথাপিতো মই আপোনালোকক দেখুৱাই দিছোঁ খৰা চেও বুলিলে কেনেকুৱা ধৰণৰ চেওসমূহ আছিলে আমাৰ মাজত আগতে। এতিয়া মই এই চেওখনৰ সদ্যখিনি আপোনালোকক কৈ যাব বিচাৰিছোঁ। প্ৰথমে ৰগৰ দিব, তাৰপিছত চেওখন আৰম্ভ কৰিব। থেই খেতি ঘেত তাকো ৰাণিত ঘানিত তাকো, থেই খেতি ঘেত তাকো ৰাণিত ঘানিত তাকো, ৰাণিত ঘানিত তাকো ঘ্ৰাণ ঘেনা ঘেন। আকৌ সিমানেই বজাব লাগিব। থেই খেতি ঘেত তাকো ৰাণিত ঘানিত তাকো, থেই খেতি ঘেত তাকো ৰাণিত ঘানিত তাকো, ৰাণিত ঘানিত তাকো ঘ্ৰাণ ঘেনা ঘেন। তাৰপিছত ভাৱানী চাউটোৰ লগতে বজায়। অঁ ঘেন কেতি ঘেনি তাওঁ দীঘেনিতি ঘেনি তাওঁ ৰেণি তাওঁ তাকো গুদু ঘেন, অঁ ঘেন কেতি ঘেনি তাওঁ দীঘেনিতি ঘেনি তাওঁ ৰেণি তাওঁ তাকো গুদু ঘেন, তাওঁ ঘেন দাওঁ কীতিন দাওঁ ঘেনিতি ঘেন দাওঁ ঘেন। এতিয়া আপোনালোকৰ শব্দখিনি কৈ দিয়া হ'ল। এতিয়া মই লাহে লাহে শব্দখিনি কৈ ঢোলটো বজাই দেখুৱাব বিচাৰিছোঁ। ঢোলৰ চাই যাব মন দি। অঁ কথা ৰগৰ দিব। থেই খেতি কিত তাকো ৰাণিত ঘানিত তাকো, এতিয়া থেই খেতি শব্দটো কেনেকে ক'ব? যেতিয়া সোঁহাতৰ মাৰি ডালে আৰু খিত খিতৰ নিচিনাকৈ শব্দটো বজাব, আৰু তালি ফালে আপোনালোকে তাওঁ নিচিনাকৈ শব্দটো এৰি দিব, তেতিয়া শব্দটো দুইটা মিলি পেলাই হ'ব থৈ খেতি খিত তাক। শব্দটো এতিয়া চাই ল'ব, এটা মই এনেকৈ দিছোঁ, খিত বজাইছোঁ আৰু এইফালে তাওঁ বজাইছোঁ লগতে, তেতিয়া আপোনালোকৰ শব্দটো হৈছে থৈ খেতি, থৈ থৈ শব্দটো হৈছে। তাৰপিছত খেতি বুলি শব্দটো বজাব, চাই যাব খেতি খিত তাক, থৈ খেতি খিত তাক, চাই যাব থৈ খেতি খিত তাক, থৈ খেতি খিত তাক, ৰাণিত ঘেনিত তাক। এইটো শব্দটো আচলতে কোৱা হয় ৰাণিত ঘেনিত তাক, কিন্তু বজাওঁতে ঘেনখিত ঘেনখিত তাক সেইটো শব্দ বজালেই হৈ যায়, কওঁতে অলপ বেলেগ হয়। ঘেনখিত ঘেনখিত তাক বুলি আপোনালোকে এতিয়া শিকি ল'ব। অঁ সেইখিনি শব্দকে আকৌ বজাব লাগিব, থৈ খেতি খিত তাক, ৰাণিত ঘেনিত তাক, মানে ঘেনিত ঘেনিত তাক। অঁ তাৰপিছত আকৌ বজাব লাগিব, থৈ খেতি খিত তাক, ৰাণিত ঘেনিত তাকো, ৰাণিত ঘেনিত তাকো, ঘেন ঘেনা ঘেন, চাই যাব থৈ খেতি খিত তাকো, ৰাণিত ঘেনিত তাকো, ৰাণিত ঘেনিত তাকো, ঘেন ঘেনা ঘেন, ৰাণিত ঘেনিত অৰ্থাৎ ঘেনিত ঘেনিত তাকো, ঘেনিত ঘেনিত তাকো, ঘেন ঘেনা ঘেন। অঁ সিমানে। আকৌ এই গোটেইখিনি শব্দ আকৌ এবাৰ ৰিপিট হয়, মই দেখুৱাই দিম। থৈ খেতি খিত তাকো, ৰাণিত ঘেনিত তাকো, সেইখিনিলৈকে মই এবাৰ দেখুৱাই দিম। থৈ খেতি খিত তাকো, ৰাণিত ঘেনিত তাকো, চাই যাব এতিয়া আপোনালোকৰ যাবগে ভাঙনী চিয়ালে। ভাঙনী চিয়াটো মই মোৰ প্ৰায়খিনি ভিডিঅ'তে আপোনালোকক দেখুৱাইছোঁ, আজিও দেখুৱাই দিম।
ঘেন কীতি ঘেনী তাকো ঋঘেনীতি ঘেনী তাকো ঘৃণী তাও তাকো গুদু ঘেন একেখিনি শব্দই ঘেন কীতি ঘেনী তাকো তিঘেনীতি ঘেনী তাকো ঘৃণী তাকো তাকো গুদু ঘেন চাই যাব অ এটা আপনাদের দেখিলে মই পিছখিনি শব্দ আপনাদের বজায় দেখাই দিল এবার মানে লাহে লাহে গোটে চেয়ার আকো আপনাদের দেখাই দিব বিচার কারণ তাত বজাওতে বহুখিনি দল বিহু দল বা বহু বিভিন্ন জায়গা বিভিন্ন লোকে কিছু পরিমাণে সলনিকে বজায় চাপখন তথাপিও বর্তমান প্রায় এই চাপখনো নাইকিয়া হয়ে পড়ছে আপনাদের যান পায় সিমান শেয়ারও করব আর আমার ভিডিওটি যিসকলে লাইক করা নাই বা সাবস্ক্রাইব করা নাই আমার চ্যানেলটো সকলে লাইক সাবস্ক্রাইব করে লব আর যান পারে সিমান শেয়ার করব আর মানে আপনার পুনের এই চাপখন এবার বজাই দেখাই দিব বিচার এবার লাহে লাহে বজাম যাতে আপনাদের চাই লো ইয়ারপা ভালদরে জানিব পারে অ চাপটোকে মই এতিয়া দুটা ধরনের বজায় দেখালো প্রথমে এবার পিছত এবার প্রথমে মই এটা চাপ এবার কমায় বজায় দেখালো পিছবার আপনাদের এই চাপটো এবার বজায় দেখালো প্রথমে যেটা আপনাদের চাপখিন শিকি থাকিব যেটা আপনাদের পরাপক্ষ কমায় লাহে লাহে শিকিবলে যত্ন করব আর পিছত পারিলে পিছর আর একটা চাপ সেই ঠেকিটিকিতাক রেণিক ঘেনিতাক বলে যে শব্দ লগাই দিছিল পিছন সেই শব্দটো আপনাদের লগাই দি বজাব পারে যেটা আর অল্প সুন্দর হয় সেখানে মানে দুটা ধরনের আপনাদের চেয়ারখন বজায় দেখালো আজিলো ইমানে ধন্যবাদ।